अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। আমরা যাচ্ছি আজকে, দেখতে পারবে, আরে আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন আপাতত বালিগঞ্জে আছি, সামনে সবাই আছে, তো আমরা দেখাচ্ছি কি কি হয়। আগের দিনের মতো অনেক ভালো ভালো ঘটনা ঘটবে আশা করি। একদম ঘটার আগেই ঘটে এক্ষুনি পড়ে গেছে, ওটা জাস্ট কেটুর জন্য ক্যাপচার করা হয়নি, তো চলো দেখা যাক। পাতা এটা সুদীপ, আমরা এই তো এই ডেস্টিনেশনে আসার জন্য এখানে ভিডিও এসেছি, আচ্ছা আলিপুর জেল মিউজিয়াম। আমরা এন্ট্রি নিচ্ছি, এই যে আলিপুর জেল মিউজিয়াম, এইদিকে আছে, এইদিকে সব। আমরা যাচ্ছি কোথায়, টিকিট কাটতে। টিকিট কাটতে হবে, 20 টাকা এন্ট্রি এখানে, যে যে আসবে চলে আসবে। এখানে গালাগালি দিতে পারছি না তো, নাহলে গালাগালিটা দিয়ে বুঝিয়ে দিতাম। এই যে অ্যাটিটিউড বয়, বিরাট টাকা। এই মিথ্যা করা ফাঁসি হতে পারে, মিউজিয়াম লক করতে বলছি। এটা আগে জেল ছিল, ওটা মিউজিয়াম বানিয়েছে। আসল ফাঁসি হতে গানটা, আমি মিথ্যা কথা বলছি, এটা মিউজিয়াম বানিয়ে দিয়েছে। এবার আসছে অটোপসি রুমে। এখানে পোস্টমর্টম হতো, মুখটাই পোস্টমর্টমের মতো। ফাঁসি মঞ্চ সামনে থেকে বেড়ালাম, বেরিয়ে এখন যাচ্ছি, দেখা যাক পরে কি কি দেখার জিনিস আছে। তো ঋতমা মহাদেব বলছে ভিডিও একদম অফ করবি না, কারণ আমরা কেউ কথা বলতে পারছি না। কেউ কেন কথা বলিস না, তোরা দেখে আয় না, আমরাই কেন থাকি, তোরা আয় না, একটু আয়, তোরা একটু আয়। অরিজিত, এই যে অরিজিত, সুদীপ, পাতার, সরি জয়জিত, ঋতমা, তিয়াশা, পাতা, শ্রেয়সী, আমাদের ব্লগে নতুন আসছে, এরা পরের দিন দেখতে পাবে। এখন ঢুকছি আমরা ওল্ড গোডাউনে, দেখি এখানে কি আছে। বাউ, জায়গাটা সত্যি সুন্দর, আরো ওইটা লাইব্রেরি, এই বোর্ডটাতে লেখা আছে তাৎকল। তো আমরা এখন এন্ট্রিটা নিই, দেখো ক্যামেরাতে আছে মিস্টার জয়জি, জয়জি, জয়জি। এখানটা ভিডিও করব, আমাদের মধ্যে একজন এসে গেছে নতুন গেস্ট, রিয়া, 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 ধুমধানা, ধুমধানা। এই যে আমরা আবার লাইব্রেরিতে ঢুকবো, এতে ঢুকছি, সবাই আছে এখানে। লজ্জা পাচ্ছে,
বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল দাদু হয় না ওটা কতদিন পর দেখা হলো সে কবে বাড়ি থেকে লাভ করে চলে গেছিল আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, উঠছি পুলিশ মিউজিয়াম। সারাদিন ফোনে কি কথা বলিস এত? সারাদিন মেয়েদের সাথে গল্প বল না, কিছু প্রাইভেট হবে না। সবাই ক্লান্ত পরিশ্রম মুখে দেখা যাচ্ছে, তো চলো এই যে বেরিয়ে গেছি। তো আমরা এখন খাবার খেতে যাচ্ছি, আমরা খুব হাংরি এখন, তো কোথায় যে খেতে যাব খুঁজে পাচ্ছি না। এই যে আমরা যাচ্ছি সবাই, এখন খেতে যাচ্ছি, দোকান খুঁজে পাচ্ছি না, ক্ষুধার্ত হয়ে যাচ্ছে সবাই। তো মুখে কিছু বল, কি বলবো, আমরা এখানে খেতে বসে গেছি, আমরা এসেছি হাজিতে, তো এইদিকে সব বসে আছে। এসে গেছে আমাদের বিরিয়ানি, সব খাওয়া শুরু করে দিয়েছে, এখন সবার খিদে পেয়ে গেছে। তো এই যে দীপ, কেমন হয়েছে দীপ বিরিয়ানি, ভালো না? চলো, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো সবাই বিধ্বস্ত আমাদের মুখে, তো টাটা করে দাও সবাই, টাটা। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। চলো বিমারি কেন?